হ্যালো বন্ধুরা, তো আপনাদের সঙ্গে আছি আমি মাসুম বিল্লাহ ফ্রম টেক বাঙালি। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই অক্টোবর মাসের পাঁচটি এমনই অ্যাপ্লিকেশন যেটা খুবই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ধরনই বদলে দেবে। আমার এই ফার্স্ট অ্যাপ্লিকেশন খুবই ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনি দেখতে থাকুন টেক বাঙালি এবং আপনাদের সাথে আছি আমি মাসুম বিল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশনটা খুবই আমার ভালো লেগেছে। যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনটা এদিক ওদিক নাড়ালেই দেখতে পাচ্ছ পানিটা নড়ছে। তো এটাই একটা ওয়েল পেপার, নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশনটা একটা ওয়েল পেপার। কত সুন্দর পানি, আমার মোবাইলের এসেন্স অনুযায়ী পানিটা নড়ছে দেখতে পাচ্ছ। তো এরকমভাবে তুমিও সেট করতে পারবে, অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর সেট করে দেবেন এবং এখান থেকে কালারে ক্লিক করে কালারও সেট করতে পারবেন। যে কোনো কালার, তোমার মনের পছন্দ মতো যে কোনো কালার সেট করে সেট ওয়েল পেপারে ক্লিক করলেই এই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, যেদিকে সেন্সারটা যেদিকে করবে সেদিকে পানিটা চলে আসবে দেখতে পাচ্ছ। আমি ফোনটা নাড়াচ্ছি, দেখো যেদিকে সেন্সারটা করবে সেদিকে পানি চলে আসবে। তো কত সুন্দর ট্রিক্সটা, তো আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। বন্ধুরা, এখানে সার্চ আইকনে ক্লিক করলে বাংলা হয়ে যাবে, এই দেখতে পাচ্ছ তোমরা। এখানে এই জাস্ট এটাকে এখানে এনে ছেড়ে দিলে বাংলা হয়ে যাবে। তো আমার এই স্ক্যান রেকর্ড করছি, তার জন্য সমস্যা হচ্ছে। তো স্ক্যান রেকর্ড না করবে না যখন, তখন আপনাদের একই রকম থাকবে। তো এটা দেখতে পাচ্ছ, এই এটা আমার একটা অ্যাপ্লিকেশন, সেটা হলো হাই ট্রান্সলেট। তো এই হাই ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করবে, তারপরে এখানে এটা অন করে দিবে এবং তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা রাখবে যদি বাঙালি হও, এবং এখানে বন্ধুর ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ যে কোনো দিতে পারবে। দিলে তারপরে আমার স্ক্যান রেকর্ড করছি, ওই জন্য সমস্যা হচ্ছে বন্ধু। তো তারপরে যে কোনো অংশে গিয়ে এইভাবে ধরে রাখলেই সেটা বাংলা হয়ে যাবে অটোমেটিক। তো বন্ধুরা, কত সুন্দর অ্যাপ্লিকেশন, অবশ্যই ট্রাই করবেন, দেখবেন। তো দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা আমাদের চলে আসছে আমাদের মধ্যখান থেকে, কানভা অ্যাপ্লিকেশনটা। এটা আগে ডেস্কটপে ছিল বন্ধুরা, আগে ল্যাপটপে হিসেবে ছিল এটা, সরি এটা ক্যানভা। তো এটা আপনারা অনেকগুলো কাজে ইউজ করতে পারবেন, যেমন ধরেন আমি ওপেন করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটার মধ্য দিয়ে তোমরা অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন এটা ওপেন করার সাথে সাথে হোয়াটসঅ্যাপ স্টোরি বানাতে পারবেন দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ স্টোরি পিনে হোয়াটসঅ্যাপ স্টোরি লোগো, চ্যানেলের লোগো বানাতে পারবেন, ইউটিউব চ্যানেল যদি হয়ে থাকে ইউটিউব চ্যানেলের লোগো বানাতে পারবেন, তারপরে ইনস্টাগ্রামের পোস্ট দিতে পারবেন এটার সাহায্যে, ইনস্টাগ্রামের স্টোরি দিতে পারবেন, ফেসবুকে পোস্ট দিতে পারবেন যে কোনো, তারপরে ফেসবুক কভার বানাতে পারবেন, সোশ্যাল মিডিয়া তো ফটো কালেকশন করতে পারবে, এবং আমাদের আছে টুইটারে পোস্ট করতে পারবে, এবং ইউটিউব আমাদের যেটা প্রত্যেকটা ভিডিও, আমরা যারা ইউটিউবার আছি তাদের জন্য জরুরি, প্রত্যেকটা ভিডিওর জন্য যে ইউটিউবে যে থাম্বনেল বানাতে হয় সেই থাম্বনেলটা এখান থেকে থাম্বনেলের সাহায্যে বানিয়ে নিতে পারবে খুবই সহজে, এবং ইউটিউবের চ্যানেলে আর্টও বানাতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। তো এই সকল অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, তো অবশ্যই ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং তৃতীয় অ্যাপ্লিকেশনটা হলো এই যে এখানে নোট, এটা একটা নোট অ্যাপ্লিকেশন। তো এই নোট অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমাদের পছন্দ হবে। তো সেটা হলো, তো এটার থেকে তুমি নোট, যে কোনো লেখা
কপি করে পেস্ট করে রেখে দিতে পারবে। জাস্ট এটা ওপেন করবে, ওপেন করার পর এরকম একটা কীভাবে এটা করবে সেটা একটা এ দেখাচ্ছে। তো এটা জাস্ট তো বন্ধুরা সরি, আমি দুঃখিত, এটা আমি স্ক্রিন রেকর্ড করছি এই জন্য আমার এটা হচ্ছে না। তো বন্ধুরা তোমরা এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো অ্যাপ্লিকেশন। যারা ইউটিউবে কাজ করে অনেকে ট্যাগলাইন, তারপরে ইউটিউবের টিল, ইউটিউবের ডিসক্রিপশন লিখে রাখতে হয়, তো এখানে লিখে পেস্ট করে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ট্রাই করবেন। তো তারপরে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে আমাদের হের ইউটেরা লক, এই লকটা খুবই ভালো। এই লকটা 4টে সংখ্যা দিয়ে, 4 সংখ্যা দিয়ে খুল তৈরি করে দেবেন। তারপরে তারপরে তুমি বলছো যে এই অ্যাপ্লিকেশনটা এমন কি আছে, এরকম অ্যাপ্লিকেশন তো প্লে স্টোরে অনেক আছে। তো দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনে অনেক কিছু আছে, যেরকম তুমি এখানে যদি লক টাইপে চলে যাও, তো এখানে পার মিনিটে, ঘন্টা এবং ডেটে, ডেট হিসেবে মান্থলি এটা চেঞ্জ করতে পারবেন। তোমার পিন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো লাগবে আপনাদের, তো অবশ্যই অ্যাপ্লিকেশনটা ট্রাই করে দেখবেন। এবং চতুর্থ অ্যাপ্লিকেশন, পঞ্চম লাস্ট অ্যাপ্লিকেশনটা আমাদের হচ্ছে লেমা চ্যাট। এটা হোয়াটসঅ্যাপের মতো একটা চ্যাট অপশান, তো এখানে তোমার বন্ধুদের অ্যাড করে চ্যাট করতে পারবে। বন্ধুরা চ্যাট করে নিতে পারবে বন্ধুদের সঙ্গে। এবং এই অ্যাপ্লিকেশনটার বৈশিষ্ট্যটা বেশি স্পেশাল ভালো লেগেছে, যে কেননা এই অ্যাপ্লিকেশনে এরকম একটা আর্টিকেল পাবে, তো এটার মাধ্যমে তোমরা বিভিন্ন রকম বিভিন্ন রকম আর্টিকেল আর্ট দিতে পারবে। তো এটাকে ভালোভাবে সাজিয়ে সাজাবার পরে এটাকে ভালোভাবে সাজিয়ে নেবেন। তারপরে এই ক্যামেরা অপশানে ক্লিক করলে দেখতে হচ্ছে এটা আপনার সামনে অন হয়ে যাবে এরকম ক্যামেরা। এবং এখান থেকে ওনাকে কন্ট্রোল করতে পারবে যে কোনোভাবে। এবং এখান থেকে একটা যে কোনো রকম বানিয়ে নিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারবে। এখান থেকে এই রেকর্ড অপশানে ক্লিক করে রেকর্ড করে নিতে পারবে। এবং এখান থেকে নাকি পুরো সব রকমভাবে কন্ট্রোল করা যাবে। এখান থেকে হেভি সুন্দর লাগবে। আমার মনে হয় যে আমাদের পিনিক পাই চ্যানেলের যে সব পিনিক পাইয়ের যে মিস্টেক চ্যানেলটা আছে, মিস্টেক চ্যানেলের যে সকল ভিডিও বানাই সব এরকম দেখবে, এরকম একটা ছবি থাকে আর্টিকেল, তো সেই রকমও ভিডিও তৈরি করতে পারবে তোমরা অ্যান্ড্রয়েডের মাধ্যমে। তো এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ট্রাই করবেন। এবং আর কিছু নাই, আজকের ভিডিওর মধ্যে এই 6টা অ্যাপ্লিকেশন তোমাদের জন্য স্পেশাল করে রেখেছিলাম, তার মধ্যে একটা তো আমি দেখাতে পারলাম না, তো দুটো ভালোভাবে দেখাতে পারবো না। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। এবার এরকম নতুন অ্যাপ্লিকেশন আপনাদের জন্য নিয়ে আসতে পারবো আগামী ভিডিওতে, তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। লাইক করলে আমরা নতুন ভিডিওর জন্য আগ্রহী হয়ে থাকি, নতুন ভিডিও আপলোড করার জন্য আগ্রহ থাকি। তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাদের ভিডিওটাকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের কোনো পর্বে।